السلام عليكم. وعليكم السلام. جي بولون كي প্রশ্ন؟ মানসিং থেকে আরজু। জি আরজু সাহেব বলুন কি প্রশ্ন? এক পরিবারে এই 10 জন লোক আছে। যদি একটা গরু কুরবানি দিয়ে উনি যদি নিয়ত করে আমার পরিবারের সবার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিলাম তাহলে এটা কি জায়েজ হবে? আচ্ছা 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 চেষ্টা মত সবার নামে মানে 10 জন থাকলে 10 চমৎকার 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 আমরা সুন্দর প্রশ্ন যে আমরা আমাদের একটা সীমা রেখা নির্দিষ্ট করি যে 7 জনের পক্ষ থেকে সেই ক্ষেত্রে আপনাদের পরিবারে 10 জন যে 10 জনের পক্ষ থেকে একটা দিলে হবে কিনা পরিবারের পক্ষ থেকে একটা দিলে হবে কিনা এটাই প্রশ্ন তাই না চমৎকার জি শুনুন আর কোনো প্রশ্ন আছে আপনার না ধন্যবাদ জি আরজু সাহেব শুনুন মহতরম জি জনাব আজিজ সাহেব আরজু সাহেব হ্যাঁ হ্যাঁ কুরবানি একান্নভুক্ত পরিবার হলে পরে সকলের পক্ষ থেকে একটি আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই জি আপনি এটা টেনশন করবেন না তবে ওই যে সাত ভাগ সেটা হলো সেপারেট পরিবারের সাতজন যদি ব্যক্তি হয় তাহলে পরে একটি গরুতে 60টি নাম বা সাতজনের পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি এর বেশি করা যাবে না কিন্তু একান্নভুক্ত পরিবার যেটা আপনি বলেছেন তাতে 10 অংশ এই শব্দটা বলা যাবে না সকলের পক্ষ থেকে 10টা নাম এটাও বলা যাবে না সকলের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আল্লাহ তুমি কুরবানি কবুল করে নাও এইভাবে আপনাকে আদায় করতে হবে চমৎকার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি প্রশ্ন করার চেষ্টা করছি জি বলুন আমরা শুনছি আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে কোরবানি দিতাম তারা আর কি সাথে মিলছিল না এই জন্য আর কি একটু জিদ পূর্বক গত বছর কোরবানি করে একটা ছোট গরু কিনে কোরবানির জন্য আর কি রেখে দেওয়া হয়েছিল একজনের কাছে তো এতে আমি যে জিদ করে একটা ছোট গরু কিনলাম আমার জন্য আমাদেরকে নিছিল না দেখে সাথে তো এতে আমার কোরবানির কোনো ক্ষতি হবে স্যার আর হচ্ছে মানে আমার কোরবানিটা হবে কিনা এটাই আমার প্রশ্ন ছিল মানে আপনি যেটা বলছেন এটা কি গত বছরের ঘটনা না এই বছর আপনি করতে চাচ্ছেন এই বছরে মানে আমি গত বছর আমাদেরকে একজন সাথে নিছিল না যাদের সাথে দুই তারা না নিয়ে অন্য সেক্ষেত্রে আপনাকে কেন নিল না সে কোন কারণ কি তারা বলেছে না ওই এরকম কোন ইয়ে না তারা হচ্ছে যে আমরা এবার নিজেরা দিব ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে জি ধন্যবাদ জি শুনুন আর কোনো প্রশ্ন আছে আপনার ঠিক আছে ধন্যবাদ মহতরম জীবন এখানে মেইন হলো আপনার জেদ আপনি জানতে চাচ্ছেন যে এই যে জেদটা ধরলেন ছোট একটা গরু কোরবানি করার জন্য আগে কিনলেন এই জেদটা কোনো অপরাধ হলো কি না হ্যাঁ জেদ ধরা ঠিক না এটা একটু অপরাধী তবে আপনি একটা ভালো কাজের জন্য চিন্তা করেছেন জেদ শব্দটা বাদ দেন আপনি নিয়াত করলেন যে আল্লাহ পাক আমি একাই ছোট একটা গরু দিয়ে কোরবানি দিব এবং আগে ভাগেই কিনে রাখলাম আমি প্রস্তুত আছি তাহলে আর জেদের ব্যাপার স্যাপার থাকে না আর আরেকজন ওনারও একটা ফ্রিডম থাকতে পারে উনি একসময় ভাগে দিয়েছেন এখন একাই দিবেন এটা হতেই পারে মানুষকে আল্লাহ পাক অর্থনৈতিক উন্নতি বিভিন্ন কারণ থাকতে পারে চাহিদা থাকতে পারে বাচ্চারা বলেছে যে আমরা একটা ছোট গরু হলো একা দিব আপনি আবার চিন্তা করেন যে আমরাও ছোট গরু হলো একা দিব জেদ তো ভালো হয়েছে আপনার জেদটা খারাপ নয় তবে জেদ ধরা ঠিক নয় আপনি নিয়াতের মধ্যে জেদ বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি চিন্তা করেন তাহলেই ঠিক আছে চমৎকার চমৎকার জি